Nostalgia with Raja. আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি আমাদের সময় খুব রমরমা একটা ব্যাপার ছিল, হোল নাইট ফাংশন। তার যে কি আকর্ষণ সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে অনুষ্ঠান শুরু হতেই রাত্রি 10টা থেকে 11টা নাগাদ হোল নাইট ভোরবেলা শেষ হতো। সব জায়গায় হতো না, আমাদের একটা জায়গা ছিল, দুটো জায়গার কথা বলবো। সেখানে হোল নাইট ফাংশনের শুরুর দিকে আমরা যেতাম, কারণ রাত্রি 12টার সময় মঞ্চে কে আসতেন জানো? উষা উথুপ। আর ওই প্রথম দেখা শান সে, আর চারদিকে দুদিক থেকে কি ফুটছে, অদ্ভুতভাবে বাজি ফুটছে মঞ্চে, সেই চোখ ধাঁধানো উষা অ্যান্ড হার সাউন্ড। ইউথ ক্লাব, নাকতালে ইউথ ক্লাবের নাম সবাই জানে, কিন্তু এখন সেরকম ফাংশন বোধহয় হয় না। এমনকি আমাদের ওখানে সেকেন্ড স্কিম, সেখানেও রাত্রিবেলা কিশোর এবং রফিকণ্ঠী হোল নাইট। ভুলে যেও না, কিশোরকণ্ঠী মানেই গৌতম ঘোষ, যার অমোঘ আকর্ষণ আমাদের বড় হওয়ার সময় ভাবা যাচ্ছে না। কিন্তু একটা জায়গা ছিল রংকলের মাঠ, অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটা পেছনে, কিন্তু শুনেছিলাম সেখানে নাকি একটা সাংঘাতিক ফাংশন হয় হোল নাইট। কিন্তু কোনোদিন তো যাইনি, কি করে যাব, বাড়িতে বললে তো যেতে দেবে না, এটা খুব স্বাভাবিক। ইউথ ক্লাবের মাঠে একবার গিয়েছিলাম, কারণ বাড়িতে একজন মানে পাড়ার দাদাকে বলে কই, সেটা কাছে বলে, ইভেন সেকেন্ড স্কিমও একবার গিয়েছিলাম, কিন্তু রংকলের মাঠে কখনো যাওয়া হয়নি। আচ্ছা বাই দেবে, তোমার কি কোনো ধারণা আছে এই ধরনের প্রোগ্রামগুলো মাচার প্রোগ্রাম বলা যেতে পারে, আর সেই মাচার প্রোগ্রামে সাধারণ মানুষ যে কী আনন্দ করে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর রংকলের মাঠের ঘটনার সঙ্গে আমার সারা জীবনের মার খাওয়ার ঘটনা জড়িত। আমার সে সময় দাঁড়িয়ে, আমরা তখন কিসে পড়ি ভুলে গেছি, বোধহয় ক্লাস টেনেই হবে কি ইলেভেনে হবে, বড় জোর। তো আমার পাড়ার যে বেস্ট ফ্রেন্ড আর কি, তো মাঝে মাঝে আমার বাড়িতে তার অনায়াস তার যাতায়াত ছিল। তো আমার বাড়িতে সে হঠাৎ আমরা ঠিক করলাম যে অমুক দিন ফাংশন, রাত্রিবেলা যেভাবেই হোক যাব। তো প্রথম হলো যে ও আমার বাড়িতে থাকবে, আমরা জয়েন্ট স্টাডি করব। এই জয়েন্ট স্টাডির কিন্তু অনেক মজার ঘটনা আছে, পরে একদিন বলবো। তো থাকলাম, এবার রাত 11টা, 11:30, 12টা, সবাই বাড়ি ঘুমিয়ে পড়েছে। তো চাবি টাবি সব ঠিক দেখে রেখেছিলাম কীভাবে খোলে। তো একেবারে কোলবালিশ, লম্বা কোলবালিশ, তার উপরে চাদর রেখে যেন এরা ঘুমোচ্ছে, আস্তে আস্তে করে পা টিপে টিপে দরজা বন্ধ করে চলে গেছি রংকলের মাঠে। রংকলের মাঠে গিয়ে তো চোখ ছানা বড়া, সে কি মানুষ, সে কি লোক, আর সে কি গান, একের পর এক হিট গান, আর সত্যি যেন জন্ম সার্থক। এবার 3:30 থেকে আমি তো প্যানিক করছি, এই চল চল বাড়ি যাই বাড়ি যাই, আরে দূর, সকালবেলা এত সকালে কেউ ওঠে নাকি। তো মোটামুটি 4:15-4:00 মধ্যে আমরা, তখন তো কোনো উপায় নেই, হেঁটে হেঁটে আসতে হবে, বাবা এতটা যেতেও হবে, কিন্তু কপাল মন্দ থাকলে কি করা যাবে, বাবার সেদিন মর্নিং ডিউটি। আর বাবা উঠেছে 4:30 সময়, উঠে দেখেছে তালা চাবি ঠিকঠাক নেই, মাও খুঁজে পেয়েছে। তারপর আমরা যখন বাড়ির কাছে এসেছি তখন মানে সারা বাড়িতে আলো। আমার বন্ধু বলল, আমি চললাম বাড়ি, হ্যাঁ তুই গিয়ে মার খা। মানে কি, কোনো রকমে দোতলায় উঠলাম, পুরো মার, মাও মারছে বাবাও মারছে, সে কি বলবো বলো তো, হোল নাইট ফাংশন একেবারে গালে, দু গালে দাগ রেখে গেল, দাগ রেখে যায় ছোটোবেলার হোল নাইট ফাংশনের মতো অনেক কিছু। কিন্তু বিশ্বাস করো তারপরেও চৈতন্য হয়নি যে ভুল করেছি, ভাবছিলাম এরপরে কোন পদ্ধতিতে যাওয়া যায় পরের ফাংশনটায়। আস্তে আস্তে বড় হয়ে উঠেছি, কিন্তু তখন হয়তো অনেক পারমিশনস পাওয়া গেছে, কিন্তু হোল নাইট ফাংশনের ওই স্মৃতি কোনোদিন মুছে যাবে না। তারপর আমার বন্ধুকে আমি পরে বলেছিলাম, এই যে আমি মার খেলাম, তুই যে তার হাফ মার খাওয়াটা তোর উচিত ছিল না, বললো ওটা আমি খেয়ে নেবো অন্য সময় আমার বাড়িতে, তোর বাবা আমার কাছে খেতে যাবো কেন।